নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে দেখুন এখানে মৌরলা মাছ নিয়ে এসেছি। এই মাছের আজকে কাঁচা টমেটো আর আলু দিয়ে রান্না করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে রেসিপিগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আমি মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার এই টমেটোগুলো কাটবো আর আলু। এগুলো বাগানের টমেটো, টমেটোগুলো একদম আমি সরু সরু করে কেটে নেব। এই দেখুন এইভাবে একদম ছোট্ট সরু করে কুচিয়ে নিচ্ছে। সবাই সবসময় পাকা টমেটো তরকারি খাও, কিন্তু এই কাঁচা টমেটো দিয়ে এই ছোটো মাছে রান্না করলে খেতে খুব টেস্টি হয়। দেখুন একদম এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। টাটকা মৌরলা মাছ, এগুলো মৌরলা মাছ একদম ছোট ছোট। এর মধ্যে ছোট ছোট বেলে মাছও আছে। দেখুন এই একটা বেলে মাছ, এই একটা বেলে মাছ, এগুলো ছোট ছোট আছে। টমেটোগুলো আমি কেটে নিয়েছি, এবার আলুটাকেও একদম সরু সরু করে কাটবো। আলুটাও এই একই মাপে সরু সরু করে সব কেটে নিলাম। আমি এর মধ্যে আর কিছু দেবো না। এখানে দেখুন কী কী নিয়েছি এই রান্নাটা করার জন্য। কাঁচা লঙ্কা চেরা, কাঁচা পেঁয়াজ কুচি, এখানে অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, এটা আছে সর্ষে, এর মধ্যে হলুদ সর্ষে কালো সর্ষে মেশানো আছে দুটো, সর্ষেটা বাড়বো। ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হতে হতে আমি ততক্ষণ এদিকে সর্ষেটা বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার মাছটা আগে ভেজে নেব। ছোট মাছ ভাজবো, একটু ভালো করে কড়াইটাকে আগে গরম করে নিতে হবে, দিলে মাছগুলো ভালো করে উঠে আসবে একদম। আমি একসঙ্গে সব মাছ দিলাম না, মাছগুলো উল্টে দিয়েছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি বাকি মাছগুলোও দিয়ে দিলাম, এগুলোও একটু ভেজে নেবো। এই মাছটা রান্না করার জন্য বেশি ভাজার দরকার হবে না, হালকা করে ভাজতে হবে মাছটা, তবে গিয়ে খেতে ভালো লাগবে। আর এই ছোটো মাছ খাওয়া কিন্তু বন্ধুরা খুবই উপকার আছে ছোটো মাছে, এই ছোটো মাছ খেলে হাটের খুব উপকার হয়। এই মাছগুলোও ভাজা শেষ করে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। Thank you.
এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে গোটা জিরে আর একটু পাঁচ ফোড়ন আছে দিয়ে দেব এবার সবকিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা একদম ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এখানে কাঁচা টমেটো আর আলু আমি ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ এবার একটু ঢাকা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো আলু আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দেব অল্প কারণ কাঁচা লঙ্কা আমি অনেকটা দিয়েছি এবার এর মধ্যে দেব এখানে সর্ষে বাটা দিয়ে সবকিছু দিয়েছি এবার ভালো করে আলু আর টমেটোটাকে এর সঙ্গে মিশিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে এবারে ছোট মাছগুলো ভেজে রেখেছি এই মাছগুলো এবার দিয়ে দেব মাছটা দিয়ে খুব জোরে নাড়া যাবে না হালকা করে নাড়তে হবে যাতে মাছগুলো গোটা গোটা থাকে একদম দেখতে হবে আমি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে সবকিছু এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল বেশি জল দেওয়া যাবে না একদম অল্পই জল দিলাম এবার তরকারিটা একটু ফুটিয়ে নেব তরকারিটা খুব ভালো করে ফুটছে দেখুন এবার এই তরকারির যে জলটা দিয়েছি জুসটা একদম পুরো গায়ে গায়ে হয়ে যাবে মাছের একদম মাখা মাখা হবে ততক্ষণ পর্যন্ত আমি এরকম একটু ফোটাবো আলু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে দেখুন জুসটা একদম পুরো মাখো মাখো হয়ে গেছে এবার নামিয়ে নেব একদম রেডি পুরো তরকারি কাঁচা টমেটো আর মাছ দিয়ে এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখতে তো ভালোই লাগছে আশা করি খেতেও ভালোই লাগবে আবার আসছি খাওয়ার সময় দেখুন বন্ধুরা খেতে বসে গেছি কাঁচা লঙ্কাটা দিয়ে নেব খেতে ভালো লাগবে
খেলে টেস্ট লাগবে বেশ। ছোট ছোট মাছগুলো পুরো গোটাই আছে, কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। এই যে কাঁচা টমেটো, কাঁচা টমেটোটা টক টক লাগছে। বেলে খুব টেস্টি হয়েছে, কিন্তু গরমের সময় এখন যখন একটু টক টক ঝাল ঝাল তরকারি খেতে খুবই ভালো লাগে। আর একদম পুকুরের টাটকা ছোট মাছ, এগুলো মৌরলা মাছ আছে, এর মধ্যে ছোট চুনো মাছ আছে, বেলে মাছ আছে, অনেক রকমের ছোট ছোট মাছ আছে, খুব টেস্টি লাগছে খেতে। বন্ধুরা এইভাবে মানে টমেটো, কাঁচা টমেটো দিয়ে আর ছোট মাছ দিয়ে এইভাবে রান্না করে খাবেন, অসম্ভব টেস্টি লাগবে। আর যে খাবে বাড়ির সবাই খুব ভালোই বলবে খেয়ে। আজকের মতো এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। নমস্কার।